সাত সকালে দুর্ঘটনা ঘটলো বাঁকুড়ায়। শহর সংলগ্ন হেবির মোড়ে পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে কম বেশি আহত তিনজন। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া থেকে রানীগঞ্জের দিকে যাওয়ার সময় একটি লরি হেবির মোড়ে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে অন্যদিক থেকে আসা এক পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে আরো দুটি লরি ঘটনাস্থলে পৌঁছে ওই পিকআপ ভ্যানটিকে ধাক্কা মারে। এই ঘটনায় কম বেশি তিনজন আহত ও পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ বিষয়ে কি বলছেন প্রত্যক্ষদর্শীরা শুনে নেওয়া যাক। ঘটনাটা স্যার, এটাতে পিকআপ ভ্যানটা যাচ্ছিল, সাইকেল ছিল, দিয়ে অলবল করাতে স্যার মানে ওই গাড়িটাও সামালতে পারে না, পিকআপ ভ্যানকে প্রথম মেরেছে। হ্যাঁ, মারার পরে ও আবার সাইড হয়ে যেতে আবার ওই গাড়িটাকে মেরেছে, মারার পরে আবার ই আবার একে মেরেছে, তারপর ও আবার পিছনে একটা গেছে। আপনার সেই গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, ছাই গাড়ি লম্বা ট্যাঙ্কারটা এসে ওই ছোট গাড়িটাকে মেরে দিয়ে তারপরে কতজন আহত হয়েছে? মানে ওদেরই জুতোর ঘাট লেগেছিল। কতজন রয়েছে? দরকার আপনারা কি চান যে ট্রাফিক নিয়ন্ত্রণ দরকার হলে তো ঠিকই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সদর থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশের পক্ষ থেকে আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।